দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলে। আজকে দেখেন কুচিয়া মাছ ধরার অনেক সনাতন একটা পদ্ধতি দেখাই। এই যে ভাইটি, তিনি গর্তের ভেতর থেকে কেঁচো দিয়ে কুচিয়া শিকার করছেন। এই যে দেখুন, অলরেডি তিনি কিন্তু একটা পেয়ে গেছেন। তো চলুন দেখি কীভাবে সেটি ধরে ফেলে। ওরে বাবা, সাইক, ওরে আল্লাহ রে, হায় 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 হায়, এত বড় তা পাবেন এটুক ভাবিনি যে এত বড় পাবেন, বুঝলেন। রাখা যায় না হাতে, না মেলা পাইছেন তো লোকজন নাকি পাচ্ছে না এখন। মোটা কালো হা লাগবে, কালো আবার দুই রকম আছে, একটা সাপের মতন বড় বড়, আর এটা গিট 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 গিট, গিট গিটটা কাজ হয় বেশি না, এটা কাটতে ভালো। কেতর বাড়ায় না, এই যে আঠা জিনিস, এই আঠাটা বাড়াচ্ছে না, আর ওইগুলোর তো আবার বের হয়ে যায় একবার গায়ে, এটা সিটি আসে, তাই না? সিটি আসে, ওটা গাততেও ভালো লাগে না, আসেই না কাছে। বুঝতেছেন যে মাল আছে, মাল আছে, কিন্তু উপরের পাহাড় আছে তো, পুজো দেখুন উপরের ঘর তো দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে ধরেছে হয়তো, এর কারণে মাল খাচ্ছে না, কিন্তু পানির ইয়াতে বোঝা যাচ্ছে যে মাল আছে। পুরে এত বড় বড়, যেটাই ধরতেছেন সেটাই বিশাল। বিশাল বিশাল সবগুলা মুখে তো বসে থাকলোই, কাটা কি খাইছে মাছ যেন খাইছে, খাইছিল তাই না, মনে হয় যে কানুস মাছ, কাটা দেখি তো বোঝা যাচ্ছে যে কানুস মাছ খাইছে, মানে গর্তে যে মাছ থাকে সেই মাছটা খাইছে, তাই না? বার করার জন্য ইয়া করতেছে না, খালি পাক পাড়তেছে, না পরে বার করলে